বিগ নিউজ, সবার আগে সবার সাথে। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7, সঙ্গে রয়েছে আমি মৌটুসি। আসুন দেখে নেওয়া যাক আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। সারি গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফের তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটল মন্তেশ্বর গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মন্তেশ্বরের ধাওড়াপাড়া এলাকায় পুরঞ্জয় প্রামাণিকের বাড়িতে দেড় ভরি সোনার গহনা, নগদ 15,000 টাকা চুরি গিয়েছে বলে পরিবারের দাবি। বাড়ি উত্তরপাড়া মন্তেশ্বর। মন্তেশ্বর উত্তরপাড়া। আচ্ছা, এই বাড়িতে কি হয়েছে? এই বাড়িতে চুরি হয়েছে। কার বাড়ি এটা? এটা তরুণ যশের বাড়ি। বাড়িতে কেউ থাকে? কেউ থাকে না। হ্যাঁ থাকে, গিন্নি থাকে। যে কোথায় এখন? এখন মেয়ের বাড়ি। কবে গিয়েছে? আজ তিন দিন। দিয়ে কবে চুরি গিয়েছে? তাহলে কালকে রাতে গিয়েছে। হ্যাঁ নাকি? হ্যাঁ কাল রাতে গিয়েছে। কে দেখলো প্রথম? প্রথম দেখেছি আমি। কি করে দেখলে, কি বুঝলেন? আমি তালা চাবি নিয়ে এসে ঘর খুলতে গিয়ে দৌড়ে তখন দেখছি ভাঙা তালা দিয়ে। আমি তখন আর ঢুকি নাই, তখনই আবার বেরিয়ে আমার যেখানে চাবি থাকে সে তাদের বাড়ি চলে তাদের দেখে আনলাম এসে ঢুকেছি। গত কালকে রাতে এই যে চুরি গিয়েছে, তাহলে তালা কয় আপনি দেয়া ছিল কখন দেখেছেন? এসে দেখছি না কালকে। কালকে তালা কখন দিয়ে গিয়েছেন? দিনমান তা কি নিয়েছে মনে হচ্ছে, বুঝতে পারছেন? কি করে বুঝবো? কটা ঘর ভাঙচুর করেছে? পাঁচটা ঘর, উপর নিচে সব। তা থানায় খবর দিয়েছিল? পুলিশে গিয়েছিল? আপনার নাম কি বললেন? দুদু মাঝি। এই বাড়িটা কার? তরুণ যশের, আমার ভাই। ভাইপো, কি হয়েছে? এই বাড়িতে চুরি হয়ে গেছে কাল রাতে। তালা ভেঙে রাত কখন সেটা তো শীতের দিন আমরা কিছু জানি না। সকালবেলায় সে এসে দেখছে চাবি ভাঙা বা ইয়ে, যেখানে যে বাড়িতে চাবি থাকতে আছে উত্তম যশের বাড়িতে ওখান থেকে চাবি নিয়ে এসে তখন একে ওকে বলে, পাঁচজন আসে। তারপর আমার এক ভাইজি গ্রামে জুকারিপাড়ায় বিয়ে হয়েছে, তাকে ফোন করা হয়, সে আসে। সে এসে পুঁতি ঘরের সব ট্যাঙ্ক বাস্ক এটা ওটা যেগুলো ভাঙাচড়া হয়েছে দেখে, দিয়ে বলছে মনে হয় কিছু নাই নি। আর আমার যে বৌদি, সে বৌদি আছে ছোটো মেয়ের বাড়িতে। কবে গিয়েছে? গিয়েছে আজ চার পাঁচ দিন হল। তিন দিন? ও তিন দিন। কোথায় সেটা? সেটা নিমদে, জামালপুর নিমদে। আর আর কেউ থাকে না বাড়িতে? না আর কেউ না। দিয়ে কিছু নিয়েছে নাকি? কিছু নিয়েছে নাকি এখন বৌদি যে কী রেখেছিল না, ভাইজি তো কিছু বলতে পারছে না। তবে চারটে পাঁচটা ঘর ভেঙেছে, পাঁচটা ঘর ভেঙে সমস্ত জিনিসপত্র তছনছ করেছে, লেপ কাঁথা। আমি যখন ও বাড়ি থেকে এসে দেখি বড় একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক রেখে লেপ বার করে মেঝে ফেলেছে, তারপরে কাঁসা পিতলগুলো ছিটানো রয়েছে। এই পরিস্থিতি। থানায় জানানো হয়েছে? না থানায় কিছু জানানো হয়নি। সিবি কেই ছিল? সিবি কেই ছিল। আচ্ছা, তাহলে এর চুরি কিছু যায় নাই মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে যেন কিছু যায়নি এইটাই। এখন বৌদি বলতে পারবে যদি তার কোথাও কোনো কিছু কাপড়ের ভাঁজে টাজে টাকা পয়সা থাকে সেগুলো বৌদি বলতে পারবে, মেয়েও বলতে পারবে না বা আমরাও পারবো। এটা কোথায়? এটা মন্তেশ্বর ধাওড়াপাড়া। আপনার নাম কি? চিত্তরঞ্জন যশ। আমার ভাইজির নাম হচ্ছে সিটু যশ। আপনার বাড়ি? আমার বাড়ি এই আমার ভাইপোর বাড়ির পাশেই বাড়ি আমার। কোথায়? ধাওড়াপাড়া। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews247.com@gmail.com. নির্বাচন ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু করে দিল বহরমপুর মহিলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার সকাল থেকেই তারা বহরমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করে।
আগামী নির্বাচনে কংগ্রেসের ফল আরও ভালো করতেই আগে ভাগেই এই দেওয়াল লিখন বলে জানান মহিলা কংগ্রেস নেতৃত্ব। কারণ বহরমপুর শহরটা পুরোটাই আমরা দাদার ওপর ডিপেন্ড করে চলি, কারণ দাদার মতো মেয়েদেরকে সেভ করার মতো বহরমপুর শহরে কোনো পার্টিই নেই। এটা মানে আপনারাও জানেন, আপনাদের ঘরের যে বোনেরা আছে, মারা আছে, তারা সবাই সেফ দাদার দিক থেকে। সেই জন্য আমরা দাদার স্বার্থে করছি না, আমরা আমাদের নিজেদের স্বার্থে করছি, দাদাকে পছন্দ করি, কারণ দাদা থাকলে আমরা সেফ থাকব। সেই জন্য আমরা চাই বহরমপুরে যত মহিলা আছে, আমার সবার কাছে এটাই রিকোয়েস্ট, তারাও যেন নিজেদের স্বার্থে দাদার হাতটা শক্ত করেন, মজবুত করেন, তারা আগামী দিনে আমরা সবাই সুস্থ এবং ভালো থাকব, রাস্তাঘাটে বেরোতে আমাদের সুবিধে হবে। তার আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, যে কারণ প্রিপারেশন নিচ্ছি, আমাদের দেখে আরও মেয়েদের মনে এটা জাগবে যে হ্যাঁ আমরা সিদ্ধান্তটা ঠিক নিয়েছি, তারাও একটু বিবেচনা করবে যে হ্যাঁ আমরা যেটা করতে চলেছি সেটা একদম ঠিক, কারণ দাদার মতো বহরমপুর শহরে কোনো পার্টি কোনো নেতা নেই। আমরা 2 নম্বরে করেছি, 6 নম্বরে করেছি, 8 নম্বরে হয়েছে, পুরো বহরমপুর শহরে টোটালটাই হচ্ছে, পুরো বহরমপুর শহরেই মেরা করছে। আমরা আশা করছি এবার আরো ভালো ফল হবে। আমরা তো আশাবাদী, আর আমরা এটা কনফিডেন্স আমাদের যে আমাদের মনোজদা আরো বেশি ভোটে জিতবে, আরো বেশি হবে আগামী দিনের থেকে, পেছনে যা হয়েছে তার থেকে বেশি আগামী দিনে আরো বেশি হবে। আমরা তো আশা করতেই পারি। থানার অন্তর্গত মাড্ডা পঞ্চায়েতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীতবস্ত্র বিতরণ এবং কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো, এবং বিজেপি থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভাপতি আবু তাহের খান মহাশয়, বেলেডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি বনতোষ ঘোষ মহাশয়, কার্যকরী সভাপতি জুলফিকার চৌধুরী, আমারুজ্জামান, মুনমুন বিশ্বাস এবং মাড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অঞ্চল নেতৃত্ব। পঞ্চায়েতে যে সভা করলেন, এখানে ভোটের মানে মমতা ব্যানার্জির আসার আগে যে জয়নিং করলো কতজন জয়নিং? দেখুন, আজকে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মূল জায়গায় মাড্ডা অঞ্চল, বেলডাঙ্গা ব্লকে মাড্ডা অঞ্চল নওদা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এই কেন্দ্রে মাড্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার আজকে প্রায় 300 কর্মী যারা কংগ্রেস ছেড়ে, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, এবং টাউন থেকে বিজেপি ছেড়ে প্রায় 50 জন কর্মী কংগ্রেস দলে যোগদান করেছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ তারা বুঝতে পারছে যে যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনে একমাত্র লড়াই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার জন্যই আজকে যে জনজাগরণ তৈরি হয়েছে গোটা বাংলার মুর্শিদাবাদ জেলায়, সেই জনজাগরণের একটার পর একটা আজকেও এখনই আমাদের জেলা অফিসে যোগদান হবে, তৃণমূল কংগ্রেসের বড় নেতা সে আজকে যোগদান করবে, একটু পরে দেখতে পাবেন। এইরকম যেখানে যাচ্ছি মানুষ তৃণমূল কংগ্রেসে আসছে এবং তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা আছে, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সাধারণ মানুষের আশা এবং ভরসার মূর্ত প্রতীক তিনি, তাই আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করছে, আর ওই সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে এই বাংলাকে রক্ষা করতে পারবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ওই সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতেই আজকে বাংলার অসংখ্য মানুষ, বুদ্ধিজীবী মানুষ যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, এই ধরনের মানুষ সিপিএম ছেড়ে, কংগ্রেস ছেড়ে, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এই রথযাত্রা বিজেপির হঠকারিতা, আগামীকাল একদিন বাদ এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় আসছে, আর সেদিন মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে এই রথযাত্রাও চলবে, এটা দুর্ভাগ্য, আমরা আশা করিনি এই এই ধরনের হঠকারিতা। আমরা শুধু আমাদের এলাকার মানুষকে বলবো, মুর্শিদাবাদ জেলার আপামর মানুষকে বলবো, আপনারা স্বাভাবিক থাকবেন, সুস্থ থাকবেন, কোনো হঠকারিতায় অংশগ্রহণ করবেন না, কোনো প্ররোচনার ফাঁদে বিজেপির পা দেবেন না, এই অনুরোধ আমি জেলার সমস্ত অধিবাসী এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে আবেদন করছি, তারা যেন সকলে সংযত থাকে, তারা যেন কোনোভাবেই কোনো মতেই বিজেপির যে ফাঁদ পাতা আছে এই ফাঁদে যেন পা না দেয়। Big opportunity to prove yourself on the dance floor.
contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews247.com@gmail.com. পরিবর্তন যাত্রার রথ আটকে দিল প্রশাসন বেলডাঙায়। বিধানসভা ভোটের আগেই রথযাত্রা বের করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শুভ সূচনা করেন। নদিয়া হয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই রথ যাবে বলে বিজেপি সূত্রের খবর। কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙায় এই রথযাত্রাকে আটকে দিল প্রশাসন। নওদা হয়ে এই রথ পৌঁছাবে বহরমপুর শহরে এবং জনসভা হওয়ার কথা জানানো হয়। কিন্তু আগামীকাল বহরমপুর স্টেডিয়াম রাজনৈতিক সভা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফ থেকে রথের দিক বদলে দেয়া হলেও বিজেপি সভাপতি গৌরীশঙ্করের বক্তব্য, প্রশাসনের কাছে অনুমতি নিয়েই এই রথযাত্রা শান্তিপূর্ণভাবেই করার কথা হয়েছে। কিন্তু জেলা তৃণমূল সভাপতি ও জেলা পরিষদ সভা অধিপতি নিজেদের এলাকার ওপর দিয়ে এই রথ আটকে দেওয়া হয়েছে। তৃণমূলকে খুশি করতেই এই রথ আটকে দেওয়া হয়েছে বলে গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য। এখনকার মতো খবর এ পর্যন্তই। আরও খবর দেখতে চোখ রাখুন বিগ নিউজ 24x7 এর পর্দায়। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।